অর্থাৎ মুর্শিদাবাদ বুধস পাড়া, এবছর ওখানে থিম করেছিল হরপ্পা ও মহেঞ্জোদারো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সবাইকে জানাই শারদীয়ার প্রীতিয় শুভেচ্ছা। আজ নবমীর সকাল, আজ আমি যাব আমার বাড়ি থেকে একদম কাছে মুর্শিদাবাদে, অর্থাৎ মুর্শিদাবাদ বুধস পাড়া, এবছর ওখানে থিম করেছিল হরপ্পা ও মহেঞ্জোদারো। জানতে পারি বহরমপুর পুজো পরিক্রমার পেজ থেকে, হতে পারে আমার খুব ইচ্ছা হয় হরপ্পা মহেঞ্জোদারো দেখতে, কারণ আমার বাড়ি থেকে মুম্বাই, মানে আমাদের মুর্শিদাবাদের পশ্চিমবঙ্গ থেকে মুম্বাই অনেকটাই দূরে। ওখানে গিয়ে দেখা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা অনেকটাই কষ্টসাধ্য এবং ব্যয়বহুল, তাই আমি এই সুযোগটা মিস করতে একদমই চাইনি। তাই আমি গেছিলাম বুধস পাড়ায়। বলে দিই এই পুজো মণ্ডপে যাওয়ার ঠিকানা, মুর্শিদাবাদ স্টেশনে নামবেন ট্রেন থেকে, নেমে রেল লাইন ধরে যে নসিপুর যাওয়ার রাস্তা, ওই রাস্তা রেল লাইন বরাবর হাঁটবেন, 3 মিনিট হাঁটবেন, দেখবেন একটা রেল গেট পড়বে, দিয়ে বাঁ দিকে যাবেন, 2 মিনিট হাঁটবেন, অর্থাৎ 5 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন পুজো মণ্ডপে, বুধস পাড়ার 142 নম্বর রেল। চলুন যাওয়া যাক বুধস পাড়া, দেখে নেওয়া যাক হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা। আমরা এখন এসে উপস্থিত হয়েছি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, যে প্রাচীন সভ্যতা আবিষ্কার করে রাখালদাস বন্দ্যোপাধ্যায়, যিনি মুর্শিদাবাদেরই মানুষ ছিলেন। আমরা এখন হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার ভিতরে ধীরে ধীরে প্রবেশ করছি। ইটের ছোট ছোট কারুকার্য করা হয়েছে যা অসাধারণ লাগছে দেখতে, এবং যখন আমরা ভেতরে প্রবেশ করলাম হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার ভেতরে যে প্রাচীন গুহাচিত্র বা যেইগুলো পাওয়া গেছিল সেই অনুকরণে কিছু জিনিস এখানেও রাখা হয়েছে, যা দেখে বোঝার উপায় নাই এটা একটা দুর্গাপূজার প্যান্ডেল। মনে হচ্ছে যেন আমরা সেই হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতায় পৌঁছে গেছি। আমরা এখন মায়ের সামনে, মা এখানে বধ করছে মহিষাসুর রূপে মহিষকে। কত সুন্দর মা ত্রিপতি মা এখন আমরা দর্শন করছি। বন্ধুরা কেমন দেখলেন হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা? অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি পর্বে অন্য কোথাও, ততদিনের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ, ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য নমস্কার।